ভাবতেই অবাক লাগে যে সুপ্রিম কোর্টের মতো জায়গায়, হাইকোর্টের মতো জায়গায় এখনো আওয়ামী ফ্যাসিবাদের দোসররা চেয়ারে বসা। তাও আবার পরিমাণে কম নয়, সংখ্যায় কম নয়। 95% বিচারপতি এখনো হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত, অ্যাপয়েন্টমেন্ট প্রাপ্ত, যারা পরিষ্কারভাবে রয়ের এজেন্ট। তো এদেরকে চেয়ারে রেখে আমরা কিভাবে একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশের কল্পনা করতে পারি, আপনারাই বলুন। আদৌ সম্ভব? আমার তো মনে হয় এটা কোনোভাবেই সম্ভব নয়। আজকে ছাত্র জনতা আমরা হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি পালন করলাম, আলটিমেটাম দেওয়া হয়েছে, দেখি কতটুকু কার্যকর হয়। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে অলরেডি, যারা সরকারের দায়িত্বে, তারা কেন এই কাজগুলো করছেন না, এখানে কেন জানি আমার কাছে রহস্যময় লাগছে। আইন মন্ত্রণালয় বলেন বা যারা দায়িত্বপ্রাপ্ত, কিভাবে আওয়ামী লীগের আমলের বিচারপতিরা এখনো চেয়ারে বসা? আবার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা আদালত পাড়ায় হাসিনার নামে এখন স্লোগান হচ্ছে, আওয়ামী আইনজীবীরা হাসিনার নামে স্লোগান দিচ্ছে, এটা আরো ডেঞ্জারাস, বিপজ্জনক। এদের সাহস কিভাবে হয় ওই আদালতে বা ওই কোর্ট প্রাঙ্গণে হাসিনার নামে স্লোগান দেওয়ার? চিন্তা করেন, এই যে আমরা বলে আসছি তাদের ষড়যন্ত্র, নীল নকশা কিন্তু বন্ধ নেই, থেমে নেই, চলতে আছে। এই বাংলাদেশকে বিপদে ফেলার জন্য, এই সরকারকে বিপদে ফেলার জন্য চলতে আছে। আর এই সুযোগ করে দিচ্ছে এই উপদেষ্টাদের কয়েকজন, যারা মনে প্রাণে আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য চেষ্টা করে এবং চাই আওয়ামী লীগ ফিরে আসুক রাজনীতির মাঠে। কয়েকজন উপদেষ্টা আছে, নাম আপনারাও জানেন। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমরা বক্তব্য দিলে, কথা বললে, দাবি তুললে ওই দু একজন উপদেষ্টার কষ্ট হয়, তাদের গায়ে কষ্ট লাগে, তারা মানতে পারে না, তারা চায় আওয়ামী লীগ ফিরে আসুক, আওয়ামী লীগ পুনর্জন্ম হোক বাংলাদেশ। তো এই উপদেষ্টা পরিষদ পুরোটা নিয়ে নয়, ওই দুই চারজন নিয়ে আমাদের চরম আপত্তি, তাদেরকে আমরা বলেছি বাদ দিয়ে দেন, প্রধান উপদেষ্টাকেও বলা হয়েছে, অন্যথায় এরা বিপদের কারণ হতে সময় বেশি দিন লাগবে না। অলরেডি বিপদ কিন্তু আমাদের সামনে আসতেছে, একের পর একের পর এক বিপদ আসতেছে, সামনে ঝুঁকি বাড়বে। এই ঝুঁকি মোকাবেলা করার জন্য কি কি ফর্মুলা অ্যাপ্লাই করা দরকার সেগুলো কিন্তু আমরা দিয়েছি। এখন সেই ফর্মুলা যদি তারা অ্যাপ্লাই না করে, তাহলে আমাদের বলার কিছু নাই, আমাদের দায়িত্ব আমরা পালন করছি, তখন আমাদের যা করা তাই করতে হবে। ভাই এখনও সময় আছে, সুযোগ আছে। ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফেইলর করতে দেওয়া যাবে না, ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, তাকে যে কোনো মূল্যে সফল করতে হবে। এই মুহূর্তে তিনিই বাংলাদেশ, এটা মাথায় রাখবেন আপনারা সবাই।